হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শেয়ার করব আপনাদের সাথে সরকারি কর্মচারীদের আয়কর হিসাব পদ্ধতি। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে দেখবো একটা সরকারি কর্মচারীদের একটা স্যালারি স্টেটমেন্ট দেখবো, যে কোথা থেকে আমরা ট্যাক্সটা ক্যালকুলেশন করব। বা যেহেতু স্যালারি স্টেটমেন্টই হচ্ছে সরকারি, এই যে এখানে আছে মাসের নামগুলো, এখানে হচ্ছে মূল বেতন মানে বেসিক স্যালারি, এখানে আছে হাউস রেন্ট, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, নববর্ষ ভাতা, মোটামুটি এরকমই হয় সরকারি কর্মচারীদের স্যালারি স্টেটমেন্ট গুলো। তো কোনো 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 ক্ষেত্রে ইংরেজি হতে পারে, এটা হচ্ছে বাংলা একটা স্টেটমেন্ট। তো এই যে শান্তি বিনোদন ভাতা, মোট আয়টা এখানে, আর এখানে হচ্ছে সাধারণ ভবিষ্যৎ তহবিলের কিছু কর্তনগুলা, অন্যান্য কর্তনগুলা, কর্তনগুলোর মধ্যে আছে সাধারণ ভবিষ্যৎ তহবিল, অগ্রিম ঋণ কর্তন, যদি কেউ কোনো লোন নিয়ে থাকে সেটা এখানে কর্তন হয়, আর কল্যাণ তহবিলের চাঁদাটা, যৌথ বিমার একটা টাকা কাটে। এই মোটামুটি এই যে এখানে টোটাল কর্তন, আর এই হচ্ছে নেট আয়। এখন আমাদের ক্যালকুলেশন হচ্ছে এই এই যে যে আয়, এই আয়ের উপরে হচ্ছে আমাদের ট্যাক্সটা ক্যালকুলেশন। তো এর মধ্যে একটা কথা হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে প্রাইভেট সার্ভিস হোল্ডারদের মানে স্যালারির ইনকামটা একভাবে ক্যালকুলেশন করতে হয়, আর সরকারি চাকরিজীবীদের ইনকামটা একভাবে ক্যালকুলেট করতে হয়। তো সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের প্রথমেই কোথায় আমরা ট্যাক্সটা ক্যালকুলেট করব রিটার্নের, সেটা আমরা দেখতে যাই। আমরা এর আগে দুইটা রিটার্ন নিয়ে আলোচনা করেছি, আমাদের পর্ব 1 এবং 2 তে আপনারা দেখতে পাবেন একটা জিরো রিটার্ন বা ওই যে এক পাতার একটা রিটার্ন ফর্ম IT 2020। আর এছাড়া সেকেন্ড পর্বে আমরা আরেকটা ফর্ম নিয়ে আলোচনা করেছি, সেখানে বিজনেসম্যানদের কিছু ক্রাইটেরিয়া এবং সেই ফর্মটা ফিল আপ করার কিছু নমুনা দেখিয়েছি। তো এখন এটা আমাদের পর্ব 3 তে, এটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাই আমরা দেখছি। তো আমরা চলে যাই মূল রিটার্ন ফর্মে। এখন যে রিটার্ন ফর্মটা আমরা হাতে নিচ্ছে এটা হচ্ছে IT 11G, এই যে এটা একটা এক্সেল ফরম্যাটে আছে আমার এখানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটা। ফর্মের প্রথমে আপনার নাম, এই যে এখানে ন্যাশনাল আইডি, তারপরে এই যে TIN সার্কেল আর ইয়ে লাগবেন। এর আগের ভিডিওতে আমরা এটা দেখিয়েছি যে কোথায় কি কি ইনফরমেশন বসাতে হবে, সেগুলো যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আগের ভিডিওটা দেখে নিতে পারেন। এরপরে আমরা চলে যাই সরাসরি এই যে জায়গায় ইনকামটা রিফ্লেক্ট হয়, এই যে এখানে হচ্ছে আপনার স্যালারির ইনকামটা আসবে। লাইক এই যে স্যালারি আন্ডার সেকশন 21 অ্যাজ পার শিডিউল 1 অনুযায়ী স্যালারির যেটা অ্যামাউন্টটা, যেটা ট্যাক্সেবল যে অ্যামাউন্ট, সেই ট্যাক্সেবল অ্যামাউন্টটা এইখানে আপনার চলে আসবে। ইনকাম ফ্রম প্রফেশনাল বিজনেস এটা আমরা কেটে দিচ্ছি, টোটাল ইনকাম, স্যালারির ইনকামটা এখানে হবে। এখন আমরা যেই যেই ইয়াটা স্যালারি স্টেটমেন্টটা দেখছিলাম, এটা হচ্ছে সেই স্টেটমেন্ট, এটা তো টোটাল আমাদের ইনকাম। এখন কোনটা ট্যাক্সেবল কোনটা নন ট্যাক্সেবল সেটা আমাদের আগে বুঝতে হবে, বুঝার পরে তারপরে ওই ইনকামটা ওখানে নিয়ে আসতে হবে, এই যে তারপরে ওই ইনকামটা এখানে নিয়ে আসতে হবে। এখন আমরা ট্যাক্সেবল বা নন ট্যাক্সেবল ইনকামটা কোথায় বসাবো, লাইক এখানে এই যে আপনার এই ফর্মটার 3 নম্বর পেজে যে মানে শিডিউলটা আছে এখানে স্যালারির ডিটেলসটা দিতে হবে, এখানে আপনার নামটা আর এখানে হচ্ছে TIN নাম্বারটা লিখতে হবে। এখন আসি বেসিক পে মানে বেসিক স্যালারিটা কত সেটা এখানে আসবে। আমরা দেখি আমাদের ইয়াতে বেসিক স্যালারি কত আছে, এই যে বেসিক স্যালারি হচ্ছে এখানে দেখা যাচ্ছে 27,430 টাকা। টোটাল 12 বছরে কত আসে এটা আবার একটু একটা ক্যালকুলেশন করার বিষয় আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা উৎসব দুইটা ভাতা আর হচ্ছে বেসিক ফুল স্যালারিটা মেনশন করা আছে। এখান থেকে আমরা বেসিক স্যালারিটা আগে আলাদা করে ফেলবো। দেখেন এখানে যেমন পার মান্থ 27,430 টাকা, তো এই 27,430 × 12 12 মাসে আমার আসে হচ্ছে 3,28,080 টাকা শুধু বেসিক স্যালারি। তো আমি সেটা ওখানে নিয়ে যাই, আসি এই যে বেসিক স্যালারিটা পুরোপুরি, এই যে এখানে দেখেন আপনারা দেখতে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অফ এক্সেম্পটেড ইনকাম আর নেট ট্যাক্সেবল ইনকাম।
মানে যেই অ্যামাউন্টটা আপনার ট্যাক্সেবল সেটা হচ্ছে এখানে তো টোটাল আপনার সবকিছু বসবে, আর এখানে হচ্ছে যে অ্যামাউন্টটা ট্যাক্সেবল সেটা যাবে। এখন আসি আমরা এরপরে দেখি কি আছে। এরপরে আছে এখানে দুইটা উৎসব ভাতা, উৎসব ভাতা ওয়ান, উৎসব ভাতা টু। তো এখানে কত আছে দেখেন, এখানে একটাতে আছে 27,430 টাকা, 27,400, এখানে আসে হচ্ছে 56,240 টাকা। এই দেখেন এই দুইটা উৎসব যে ভাতা আছে এটা আমরা এইখানে একটা ঘর আছে দেখেন বোনাস, এই বোনাসের এখানে আমরা এটা দিয়ে দিব 56,56,240 টাকা দিয়ে দিলাম। এখন এটাও ট্যাক্সেবল, এ কারণে এটা এখানে চলে আসলো সরাসরি। এখন সরকারি যে চাকরিজীবীর বেলায় শুধু অন্যান্য বেতনের যে শিডিউল আছে সেটা মেটে না, এখানে প্রাইভেটের ক্ষেত্রে অন্যান্য সবকিছু বিবেচনায় আনতে হয়, সরকারের ক্ষেত্রে জাস্ট খালি বেতন, বোনাস বা উৎসব ভাতা, বোনাস বা উৎসব ভাতা এটা যে নামেই হোক এই জিনিসটা হবে ট্যাক্সেবল, আর বাকি সবকিছু নন ট্যাক্সেবল। মানে যে এখানে যত কিছু আছে চিকিৎসা ভাতা হোক, শিক্ষা ভাতা হোক, নববর্ষ ভাতা হোক, শ্রান্তি বিনোদন ভাতা হোক, সবকিছু নন ট্যাক্সেবল। তো আমরা যাই একে একে বসে। এরপর আমার এখানে আছে বাড়ি ভাড়া, এই যে 1,81,032 টাকা বাড়ি ভাড়া আছে, এটা আমি এখানে নিয়ে আসি। এই যে দেখেন আপনারা এখানে এই ঘরে আছে হাউস রেন্ট, হাউস রেন্টের এই জায়গায় হাউস রেন্ট আছে হচ্ছে 1,81,032 টাকা। এই যে আমরা হাউস রেন্টে চলে যাই, 1,00,000 হাউস রেন্টটা এখানে দিয়ে দিলাম। এখন এই হাউস রেন্টটা যেহেতু নন ট্যাক্সেবল, তো সুতরাং হাউস রেন্টটা আমরা কি করব সাথে সাথে এই যে নন ট্যাক্সেবলের ঘরে দিয়ে দিব, নন ট্যাক্সেবলের ঘরে দিয়ে দিলাম। দেখেন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। ঠিক এইভাবে মেডিকেল অ্যালাউন্স, সার্ভেন্ট অ্যালাউন্স, আপনার এখানে লিভ অ্যালাউন্স, যত রকম অ্যালাউন্স আছে সবকিছুই এই জায়গায়, এই জায়গায় বসবে। মানে অ্যামাউন্ট অফ ইনকামের ঘরে বসবে, বাট আপনার কি হবে এই সাথে সাথে এই যে এক্সামটেড বা অ্যামাউন্ট অফ এক্সামটেড ইনকামের ঘরে চলে আসবে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে শুধু। তো আর শুধু বোনাস আর বেসিক স্যালারিটা এখানে ট্যাক্সেবল, আর বাকি সবকিছু যা কিছু আছে আপনি ওই ইয়ার থেকে যা কিছু এগুলো একটা একটা করে আপনি বসিয়ে দিবেন। জাস্ট এই যে বাড়ি ভাড়ার পরে চিকিৎসা আছে, চিকিৎসার পরে শিক্ষা আছে, শিক্ষার পরে নববর্ষের ভাতা আছে, এটা ফিগারটা জাস্ট বসায় দিতে হবে। এখন আসি আমরা ক্যালকুলেশনে। ধরেন এখানে আমি দেখতে পাচ্ছি কি টোটাল যে ইনকামটা কত, এই যে উৎসব ভাতা আর স্যালারি সহ 385,400 টাকা। এই 385,400 টাকা হচ্ছে আমাদের ট্যাক্সেবল ইনকাম, আর বাকি সবকিছু নন ট্যাক্সেবল। তো 385,400 টাকা আমরা এই ঘরে নিয়ে আসবো, এই যে স্টেটমেন্ট অফ ইনকাম অফ দা এসএসসি, তো এই যে স্যালারির ঘরে, স্যালারির ঘরে আমাদের এই অ্যামাউন্ট 385,400 টাকা চলে আসবে এই জায়গায়, 385,400 চলে আসলো। এরপরে দেখেন অটোমেটিক আমার যদি আর কোনো ইনকাম না থাকে এই অ্যামাউন্ট আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমরা এটার উপর এই যে দেখেন ট্যাক্স লেভেল অফ ইনকাম, এই ইনকামের উপরে আমাদের ট্যাক্সটা কত আসে। তা আমরা জানি যে এইবার মানে ট্যাক্স ক্যালকুলেশনের উপরে ইন জেনারেল আমাদের একটা ভিডিও আছে যে নতুন কর হার, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। তারপরে এখানে আমরা ক্যালকুলেশনটা একটু দেখিয়ে দিব, সেটা হচ্ছে 3,00,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। আপনারা জানেন এই বছর 3,00,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, আর এরপরে 85,400 টাকা আছে। তো এর পরবর্তী স্ল্যাবটা হচ্ছে 1,00,000 টাকা পর্যন্ত 10%। তো যেহেতু এখানে আছে 85,000 টাকা, তো সরি 1,00,000 টাকা পর্যন্ত 5%। তো আমাদের এটা যেহেতু এই যে 85,400 টাকা আছে, দ্যাটস মিন অনলি এই 85,400 টাকার উপরে আপনার ট্যাক্স আসবে, আর 3,00,000 টাকা তো ট্যাক্স ফ্রি। তো 85,400 × 5% মানে হচ্ছে আপনার 4,270 টাকা ট্যাক্স আসে। তবে একটা কন্ডিশন আছে এখানে, সেটা যদি আপনার
মানে সিটি কর্পোরেশন বা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হয় ঢাকা চট্টগ্রাম, তাহলে আপনাকে মিনিমাম 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। আর সেটা যদি মেট্রোপলিটন এরিয়ার বাইরে হয় তাহলে আপনাকে 3,000 টাকা ট্যাক্স দিতে হবে, আর ইউনিয়ন পরিষদ হলে 2,000 টাকা। অর্থাৎ তো এখন আমরা যদি মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হই তাহলে আমাদের যদিও 4,270 টাকা ট্যাক্স আসে, কিন্তু আমাদের মিনিমাম ট্যাক্সটা হচ্ছে 5,000 টাকা, তাই আমাদের 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। তো আমরা এখানে ওই 4,470 টাকা না দিয়ে আমরা 5,000 টাকা দিয়ে দিলাম। এখন এই 5,000 টাকা ট্যাক্স দিয়ে এই জায়গায় আপনি কিভাবে ট্যাক্সটা দিবেন, কারো কারো ক্ষেত্রে এআইটি কাটা থাকে, যে বিভিন্ন সময় সরকার মানে ওই প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান আবার অ্যাডভান্স ট্যাক্স কেটে রাখে, যদি ট্যাক্স কেটে রাখে তাহলে ওই অ্যাডভান্স যেই টাকাটা কেটে রাখছে ওইটা আপনি এখানে দেখিয়ে দিতে পারবেন। এই যে অ্যাডভান্স ট্যাক্স, এই অ্যাডভান্স ট্যাক্সের এই ঘরে দেখিয়ে আপনি এই জায়গায় সেটা দেখিয়ে দিতে পারেন। আর সেটার পরে যদি দেখা যায় যে আপনার 3,000 টাকা কাটলো, 4,000 টাকা কাটলো, বাকি টাকাটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আর যদি টাকা কাটা না থাকে তাহলে আপনি এই যে ট্যাক্স পেইড অন দিস বেসিস, ট্যাক্স পেইড অন দা বেসিস অফ দিস ইয়ার, মানে এই ইয়ারের উপরে আপনি ট্যাক্স দিচ্ছেন, সেটা হচ্ছে একটা আপনি চালানে দিতে পারেন অথবা পে অর্ডারের মাধ্যমে দিতে পারেন। এই যে সব চালানে দিলে পিও নাম্বারটা, ডেটটা আর পিও নাম্বার বা চালান নাম্বারটা আপনি এই জায়গায় দিয়ে দিতে পারেন। দিয়ে এইখানে আপনি ফিগারটা দিয়ে দিলে, লাইক এখানে 5,000 টাকা দিয়ে দিলেন, দেখেন এখানে আপনার চলে আসছে, এখানে দিয়ে আপনার হয়ে গেল। এরপরে বাকি আপনার যা কিছু আছে সেটা বসিয়ে, যদি আদার্স কোনো ইয়ে থাকে, এই যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আপনার দেখেন যে কন্ট্রিবিউশন কিছু আছে, আপনার ওই যে ফান্ডের চাঁদাগুলো আছে সেগুলো, ইনভেস্টমেন্ট যা কিছু আছে সেগুলো এখানে নিয়ে নিতে পারেন। এছাড়া দেখা যায় যে বিভিন্ন ইয়াতেই ওই সাধারণ তহবিলে, এই যে এখানে আমাদের একটু দেখব, এই যে দেখেন সাধারণ ভবিষ্যৎ তহবিলে 5,000 টাকা করে, 6,500 টাকা করে কাটা আছে। তো এই এইটার উপরে এইটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। এছাড়া আপনি ডিপিএস থাকলে, এফডিআর থাকলে আপনি সেটার উপরে সেটা আলাদা দেখাবেন। যদি আপনার কোনো ল্যান্ড থাকে তাহলে ল্যান্ড গুলাই যে এই যে এখানে বিজনেস ক্যাপিটাল, আপনার যদি আদার্স কোনো বিজনেস কে বিজনেস থাকে তাহলে বিজনেসের ক্যাপিটালটা এখানে মেনশন করতে হবে। যদি আপনি লিমিটেড কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হন তাহলে সেটা এখানে মেনশন করতে হবে। আপনার যদি নন এগ্রিকালচার কোনো প্রপার্টি থাকে, হ্যাঁ আপনার কোনো এগ্রিকালচার প্রপার্টি থাকলে এই জায়গায়, আর এই যে এই জায়গায় আপনার প্রাইস বন্ড লোন শেয়ার ডিভেঞ্চারে যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে সেগুলো এই জায়গায় শো করতে হবে। এরপরে টোটাল ভ্যালুটা, টোটাল যা আছে সবকিছু যোগ হয়ে যাবে। এই যে দেখেন এখানে যদি আপনার কোনো মোটর মোটর ভেহিকেল থাকে তাহলে মোটর ভেহিকেলের নাম্বার দিয়ে প্রাইসটা এখানে মেনশন করে দিতে হবে। জুয়েলারি যদি কিছু থাকে তাহলে সেটা এখানে দিতে হবে। সে আপনার ফার্নিচার ফিক্সিং বা ইলেকট্রনিক্স আইটেম কিছু যদি থাকে সেটা এখানে দিয়ে দিতে হবে। এখানে এসবি ফর দেওয়া আছে, যেহেতু সে আগে রিটার্ন সাবমিট করেছে, আপনি যদি নতুন হন তাহলে এখানে কিছু যে কি কি আছে সেটা দিয়ে ওইটার একটা ভ্যালু আপনি বসাতেও পারেন বা ভ্যালু নোটও রাখতে পারেন। এরপর আসি ক্যাশ ইন হ্যান্ড, আপনার ক্যাশ ইন হ্যান্ডে কি আছে, আপনার ক্যাশ ইন ব্যাংকে যদি কিছু থাকে, আদার যদি কোনো ডিপোজিট থাকে তাহলে সেটা এখানে ইয়া করবেন। এরপরে এখানে ফ্যামিলি এক্সপেন্সটা আপনার টোটাল ইয়ার থেকে মাইনাস করে আপনি এখানে টোটাল ফিগারটা এই জায়গায় বসিয়ে দিবেন। এরপরে এই জায়গায় টোটাল ফিগার ওই পৃষ্ঠার ব্যালেন্স ফান্ডটা এখানে চলে আসলো। এরপরে এনি আদার্স অ্যাসেট যদি লাইক আপনার কোনো মানে ছেলে মেয়ের ইয়াতে যদি আপনার কোনো অ্যাসেট থাকে ছেলে মেয়ের নামে, বা আপনার ওয়াইফ স্পাউসের যদি টিআইএন না থাকে বা তার নামে যদি কোনো অ্যাসেট থাকে তাহলে সেটা আপনি এখানে মেনশন করতে পারেন। এরপরে এই জায়গায় আপনার কোনো লাইবিলিটিস থাকলে সেটা আসবে, টোটাল লাইবিলিটিসটা এখানে চলে আসবে। আর এখানে আপনার নেট ওয়েলথ টোটাল এখানে কত টাকা হলো সেই ফিগারটা এখানে বসবে। এরপরে এখানে যদি লাস্ট ইনকাম যদি এর আগের বছর আপনার রিটার্ন দেওয়া থাকে তাহলে সেই সময় আপনার মানে টোটাল ওয়েলথটা কত ছিল সেই ফিগারটা এখানে বসবে। এরপরে এখানে ডিফারেন্সটা বসবে এই এই জায়গায়, ওই মানে আপনার এই বছরের অ্যাসেট আর লাস্ট ইয়ারের অ্যাসেটের মধ্যে ডিফারেন্সটা কত সেটা এখানে বলবে। এরপরে এখানে চলে আসতেছে আপনার ফ্যামিলি এক্সপেন্স যেটা দেখিয়েছেন সেই ফ্যামিলি এক্সপেন্সটা, তারপরে এখানে হচ্ছে বৃদ্ধিটা যে আপনার কত
বৃদ্ধি হলো, যে ফ্যামিলি এক্সপেন্সটা বাদ দিলে এখানে ওই মাইনাস ফিগারটা বসবে আর কি। এখানে আপনার টোটাল ইনকামটা ইয়াতে যা শো করেছি আমরা, এই যে দেখেন এটা এখানে, এরপরে এইটা অটোমেটিক এই জায়গায় চলে আসবে, তাহলে আপনার রিটার্নটা সম্পূর্ণ হয়ে গেল। আর এই জায়গায় আপনি দেখাতে পারেন আপনার ফ্যামিলি এক্সপেন্সের কিছু ডিটেলস এখানে দেখাতে পারেন চাইলে, বা জাস্ট একবারে লিখে দিলেও চলে। আর এই যে এখানে হচ্ছে এসএসসি নাম, আর টিআইএন নাম্বারটা, ফাদার্স নেম, এই দিয়ে সার্কেল আর ট্যাক্স জোন দিয়ে দিতে পারেন। এরপরে এখানে টোটাল ইনকামটা আপনার যে ফিগারটা আছে সেটা নেট ওয়েলথ, নেট ওয়েলথটা এখানে যাবে, আর যত আপনি ট্যাক্স দিয়েছেন ট্যাক্সের ফিগারটা, আমরা যেহেতু 5,000 টাকা দিয়েছিলাম আমরা এখানে 5,000 টাকা করে দিলাম, তো এই রিটার্নটা কমপ্লিট হয়ে গেল। আবার দেখা হবে নতুন কোন গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।